মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিনজনের মৃত্যু হয়েছে ঘটনায়। মহেশতলার কুঠখালি মঙ্গলপাড়ায় বাজি কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণে কারখানার মালিকের স্ত্রী, পুত্র, প্রতিবেশী, কিশোরের মৃত্যু হয়েছে। মহেশতলার কুঠখালি মণ্ডলপাড়া এবং সেখানেই বাজি কারখানাটি রয়েছে, যে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ এই বিস্ফোরণে ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর রয়েছে। মালিকের স্ত্রী, পুত্র সহ প্রতিবেশী কিশোরীর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে আগুন এখনো নেভেনি, ভিতরে গ্রামাঞ্চলে কাজ চলছে, দমকল কর্মীরা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি দমকলের একটি ইঞ্জিন এবং এলাকার স্থানীয় একটি পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর কাজ চলছে। যদিও পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এলাকাটি এবং ভিতরে যেতে বারণ করা হচ্ছে। ভিতরে তিনজনের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু দমকল বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে। তিনটি দেহ উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ময়না তদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল আগুন নেভানোর পর ফরেন্সিক করা হবে। এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। ভিতরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে এখনো কিন্তু ভিতরে আগুন জ্বলছে। যদিও পুলিশের তরফ থেকে এলাকা ঘিরে রাখা হয়েছে, কারণ স্থানীয়রা তারা আপত্তি জানিয়েছেন ভিতরে কি চলছে, কতটা কাজ এগুলো, সে বিষয়ে তথ্য দিতে তারা নারাজ। প্রশ্ন উঠছে একটি বসবাসকারী এলাকা, রেসিডেন্সিয়াল এলাকা, সেই এলাকায় কিভাবে একটি বাজি কারখানা চলছিল। যদিও তার জবাব এখনো দমকল বিভাগের কাছে নেই, তবে বাজি কারখানা চলছিল ভিতরে এবং কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, একথা কিন্তু স্বীকার করেছেন দমকল বিভাগের আধিকারিক। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এক দমকল কর্মীরা তারা এখনো রয়েছেন, তারা চেষ্টা করছেন আগুন নেভানোর, একটি ইঞ্জিন এখনো রয়েছে। আগুন কতটা নিয়ন্ত্রণে, আগুন কতটা নিয়ন্ত্রণে, পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, কাজ করছেন, তারা চেষ্টা করছেন দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার, কিন্তু ভিতরে বেশ কিছু বাজি থাকার কারণে আশঙ্কা রয়েছে, আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু কর্মীরা বলছেন। ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা, এখনো ভিতরে কিছু বাজি থেকে যেতে পারে সেই কিন্তু একটি আশঙ্কা রয়েছে। দমকল কর্মীরা এসেছেন, স্থানীয় দমকল কর্মীরা তারা কাজ করছেন, জলের যাতে কোনো অভাব না হয় পুকুর থেকে জল তুলে কিন্তু তারা চেষ্টা করছেন দ্রুত আগুন নেভানোর। তবে কখন এই আগুন নিভবে বা পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামীকাল ফরেন্সিক করে তারপরই আগুন লাগার কারণ নিশ্চিত করবে দমকল বিভাগ। অর্থাৎ এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, দমকল কর্মীরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন, পুকুর থেকে জল নিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং এখনো দমকলের একটি ইঞ্জিন সেখানে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে ভিতরে এখনো আগুন জ্বলছে, অর্থাৎ আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
বাজি কারখানায় বিস্ফোরণে ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর, এবং এর আগে আমরা দেখেছিলাম 2021 সালের 1 ডিসেম্বর ডোদাখালীতে একইভাবে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল এবং সেই ঘটনাতেই তিনজনের মৃত্যু হয়েছিল। এবং আজকে যে ঘটনা, অর্থাৎ মহেশতলা যেখানে পুটখালী মণ্ডল পাড়ায় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটেছে, যে ঘটনায় ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর, মালিকের স্ত্রী, পুত্র এবং এক প্রতিবেশী কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রেসিডেন্সিয়াল বাড়ি, এখানে পুরোটা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল এরিয়া, তার মধ্যে কোনো মানে ওই ধরনের ব্যবস্থা থাকার কোনো কথা না। আর যেগুলো যেটা হয়েছে ইনসিডেন্টটা, সেই ইনসিডেন্টটা একটা অন্য ধরনের ব্যাপার আছে, সেটা আমরা দেখছি। কিন্তু এখানে কোনো ওই ধরনের কোনো অগ্নি নিরাপণ ব্যবস্থা কিছু নেই, ওটা থাকার কথাও না, সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। কারণ ব্যাপারটা বুঝতেই পারছেন যে এখন ওইগুলো অ্যাসারটেন করার মতন পরিস্থিতি না, সেগুলো পরে আমরা সময় আসলে খতিয়ে দেখব। তিনটে এখান থেকে রিকোভারি হয়েছে, ওখানে বেহালা বিদ্যাসাগর হসপিটালে ওদেরকে মুভ করা হয়েছে। পরিচয় পাওয়া গিয়েছে তাদের? হ্যাঁ, তাদের নাম পাওয়া গেছে। থ্যাংক ইউ। ফরেন্সিক হবে? হ্যাঁ হবে, ফরেন্সিক হবে, ইনকোয়ারি করা হবে। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃত্যু খবর ইতিমধ্যে পুটখালি মণ্ডল পাড়ায় এই বাজি কারখানাটি ছিল, যেখানে বিস্ফোরণে কারখানায় মালিকের স্ত্রী, পুত্র এবং এক প্রতিবেশীর কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর। ডোদাখালী পাশ করার পরে এবার মহেশতলায় একইভাবে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। এর আগে ডোদাখালীতেও বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল, যে ঘটনাতেও তিনজনের মৃত্যু হয়েছিল। আরো একবার কথা বলে নেবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন। শিবাশিস, কিছুক্ষণ আগে যে কথা তুমি বলছিলে, বসবাসকারী এলাকা, সেখানে আশেপাশে বাড়ি রয়েছে, এরকম একটি এলাকার মধ্যে কিভাবে সেই বাজি কারখানা দিনের পর দিন ধরে চলছিল, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এলাকার মানুষের, ঠিক কি বক্তব্য এই নিয়ে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, তাতে একটি কারখানা চালানোর জন্য যা যা নিয়ম মেনে চলতে হয় তা এখানে মানা হয়নি। রেসিডেন্সিয়াল এলাকা, বসবাসকারী এলাকা, এবং সেই এলাকায় কিন্তু বাজি কারখানা চলছিল। দমকল সূত্রে যেমনটা জানানো হচ্ছে, তাতে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপই এখানে নেওয়া হয়নি। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি বসবাসকারী এলাকা, বসত বাড়ি, সেই বাড়িতে কিন্তু কারখানা চলছিল। ভেতরেও যে ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আগুন কিন্তু এখনো জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা, জল ফুরিয়ে যাতে না যায় সেই ক্ষেত্রে স্থানীয় একটি পুকুর থেকে জল সরবরাহ করা হচ্ছে, এবং সেই পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয়দের পক্ষ থেকে যদিও এখনো কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, তারা এই বাজি কারখানার বিষয় অবগত ছিলেন কি না, বাড়ির পাশে আরেকটি বাড়িতে চলছে বাজি কারখানা যার জেরে মৃত্যু হতে পারে তিনজনের, এমনটা আদেও প্রতিবেশীদের জানা ছিল কি না, সে ব্যাপারে এখনই কিন্তু কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। অর্থাৎ প্রতিবেশীরা এখন এই নিয়ে মুখ খুলছেন না, তবে আগুন এখনো পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, পুরো এলাকাকে ঘিরে রাখা হয়েছে, দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সলিল ভাই, এটা তো প্রথম নয়, এর আগে আমরা দেখেছি নোদাখালী কিংবা পাঁশকুড়ার ঘটনা, এবং এরপর মহেশতলায় যে ঘটনা ঘটলো, বাজি কারখানায় বিস্ফোরণ, তিনজনের মৃত্যু, এবং যেটা জানা যাচ্ছে বসবাসকারী এলাকা ছিল এটি, নজরদারির কোথাও অভাব থেকে যাচ্ছে সলিল দা? দেখো, মহেশতলা নুঙ্গি এরিয়া তো এইরকম ভাবে, এই যে বাজি কারখানা, এবং এটা তো এদের কি লাইসেন্স আছে কি না আছে, কতটা সার্ভেলেন্স আছে এদের উপরে, এটা তো মানে পুলিশের নজরদারি করার কথাই, এটা মানে কথা মানে
দেখুন তিনজন লোক তো মারা গেল, তিনজন লোক মারা গেল, তাহলে এই এই যে মানে পুলিশের ইমিডিয়েট কিন্তু খুব স্টার্ন অ্যাকশন নেওয়া উচিত, যে এই যে রেকারেন্স হচ্ছে মানে দু বছর এক বছর তিন বছর পর পরই যে এই ঘটনাগুলো ঘটছে তার তো কোনো রিমেডি হচ্ছে না, এমন এমন মানে দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা না নেয় তাহলে তো ঘটনা ঘটবেই, ঘটনা ঘটবে, সংবাদ মাধ্যম আসবে, পুলিশের নিন্দা স্তুতি নিন্দা নিন্দা শুনতে হবে লোককে, আর পুলিশ প্রশাসনকেও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক একটা এক্সেম্পলারি অ্যাকশন যদি না নেয় এটা কিন্তু মানে পুলিশের পক্ষে পুলিশ প্রশাসনের পক্ষে খুবই একটা অসম্মানজনক অবস্থার সৃষ্টি হবে এবং সারা রাজ্য এবং রাজ্য সরকারের মুখ পুড়বে এবং রাজ্য সরকারের ফেস হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন। মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিনজনের মৃত্যু হয়েছে। কুটখালী মণ্ডল পাড়ায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে কারখানার মালিকের স্ত্রী পুত্র প্রতিবেশী কিশোরের মৃত্যু হয়েছে। এখনো ভেতরে আগুন জ্বলছে এবং আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বিকেল থেকে প্রায় 5:30টার পর থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। এমন ওখানে বন্ধ করা আছে, পড়ে যাবে। শিবাশিস মৌলিক আরো একবার কথা বলে এবার প্রথম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কিভাবে বসবাসকারী এলাকায় ওই কারখানা চলছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু কিভাবে আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করলো এবং ভেতরে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল কিনা সেটা কি জানা যাচ্ছে? অমৃতা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম কারখানার সামনে। তুমি দেখছো দমকল কর্মীরা তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন, যদিও কিভাবে এই বসত এলাকায় কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের নজরদারির অভাব ছিল একথা কিন্তু স্পষ্ট। একটি বসত বাড়িতে কিভাবে বাজি কারখানা চলছিল সেই প্রশ্ন প্রশাসনের দিকে কিন্তু আরো একবার উঠে গেল এই তিনজনের মৃত্যুতে। এবং এর পাশাপাশি বলে রাখি কোথায় কোথায় চ্যালেঞ্জ হচ্ছে আগুন নেভানোর জন্য, যেহেতু এখানে গোডাউন এবং কারখানা চলতো বাজির, সেক্ষেত্রে বাজি যেমন মজুদ ছিল ফলে আগুন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি কিছু রাসায়নিক রয়েছে, যে রাসায়নিকগুলি থাকার কারণে জল দিয়ে সব জায়গায় আগুন নেভানো যাচ্ছে না, পটাশিয়াম সোডিয়াম নানান রাসায়নিক ভেতরে মজুদ করে রাখা হয়েছে যেহেতু এখানে বাজি তৈরি করা হতো। কিছু ক্ষেত্রে জল দিতে গেলেও সমস্যায় পড়ছেন দমকল কর্মীরা। ধন্যবাদ শিবাশিস তোমাকে।